আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা এমবাপের কানে কি বলেছে নেইমার কিভাবে যাচ্ছে মার্সেলোর দিন প্রাক মৌসুম প্রস্তুতিতে পিএসজি এখন জাপানে যাদের নিয়ে আগ্রহ বেশি স্বাভাবিকভাবেই সেই মেসি নেইমার এবং এমবাপেকে হাজির করা হল সংবাদ সম্মেলনে আর ভক্তদের জন্য আয়োজিত অনুষ্ঠানে কিন্তু বাদল বিপত্তি নেইমারের কানে হেডফোন নষ্ট হয়ে যায় যেটিতে অন্য ভাষার প্রশ্ন নেইমার জন্য পর্তুগিজ ভাষায় রূপান্তরিত হয়ে যাওয়ার কথা ছিল তাহলে উপায় পাশে থাকা মেসি কখনো নেইমার জন্য অনুবাদকের ভূমিকা নিলেন তো কখনো আবার এমবাপে কদিন আগে রিয়াল মাদ্রিদের অধ্যায় শেষ টেনে দেওয়া মার্সেলোর এখন পরিবারকে দেওয়ার মতো সময়ের অভাব নেই তাই এখানে ছেলেকে কিসের জন্য প্রস্তুত করে দিচ্ছেন ব্রাজিলিয়ান লেফট ব্যাক হয়তো রিয়াল মাদ্রিদের নিজের অধ্যায় শেষ করে সেখানে ছেলের অধ্যায়ই শুরুর স্বপ্ন দেখছেন তিনি অন্যদিকে প্রতিপক্ষের রক্ষণকে অস্থির করে দেওয়ার খেলোয়াড় পেয়ে গেছে আর্সেনাল গত মৌসুমে পঞ্চম স্থান থেকে লিগ শেষ করেছে আর্সেনাল আটত্রিশ ম্যাচে বাইশ জয় আর তিন ড্রয়ে তাদের পয়েন্ট ছিল ঊনসত্তর লিগে খুব একটা খারাপ খেলেনি আর্সেনাল যে তিনটি ম্যাচ ড্র করেছে প্রতিপক্ষের আরেকটু চাপ ফেলতে পারলে সেগুলো পরিণত হতে পারত জয়ে তেরোটি হারের বেশি কয়েকটি আবার একটুর জন্য ড্র করতে পারেনি তারা এ কারণও ছিল আক্রমণ ভাগে এমন একজন খেলোয়াড়ের অভাব ছিল যিনি কিনা প্রতিপক্ষের রক্ষণকে অস্থির করে তুলতে পারেন সে অস্থিরতার কারণে প্রতিপক্ষের রক্ষণ ভুল করবে এবং সে গোল পাবে দল এবার আর্সেনাল প্রতিপক্ষের রক্ষণকে অস্থির করে তুলতে পারার খেলোয়াড় পেয়ে গেছে আর্সেনালের কোচ মিকেল ম্যানচেস্টার সিটি থেকে এই মৌসুমে নিয়ে আসা গেব্রিয়াল জিসুসের মধ্যেই খুঁজে পাচ্ছেন প্রতিপক্ষের রক্ষণকে অস্থির করে তুলতে পারে খেলোয়াড়ের বৈশিষ্ট্য প্রাক মৌসুম প্রস্তুতির প্রীতি ম্যাচগুলোতে অসাধারণ খেলেছেন জিসুস আট জুলাই নুরেনবার্গের বিপক্ষে জোড়া গোল করা জিসুস কাল প্রীতি ম্যাচে অ্যাভার্টনের বিপক্ষে দুই শূন্য গোলের জয় করেছেন একটি গোল এবং একটি অ্যাসিস্ট অ্যাভার্টনের বিপক্ষে প্রীতি ম্যাচে এমন পারফরম্যান্সের পর জিসুসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আর্সেনালের কোচ আট কোটি পঞ্চাশ লাখ ইউরোতে কেনা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে তিনি বলেছেন সে অস্থিরতা তৈরি করে সে সবসময় রক্ষণের খেলোয়াড়দের গারে নিঃশ্বাস ফেলে সে সবসময় রক্ষণভাগের খেলোয়াড়দের কাছ থেকে বল কেড়ে নেওয়ার অপেক্ষায় থাকে আসলে সবসময় সে প্রতিপক্ষের রক্ষণভাগেই থাকে